আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলার ওয়াশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল করিম অর্থ সহকারে তেলাওয়াত করার যে মর্যাদা, যে তাৎপর্য, যে আত্মতৃপ্তি, সেটা যারা শুধুমাত্র কোরআনুল করিম অর্থ সহ তেলাওয়াত করতে পারে তারাই জানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনেকেরই মনে আকাঙ্ক্ষা আছে যে আমরা অর্থসহ তেলাওয়াত শিখব, কিন্তু আমাদের সুযোগ হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, মাত্র 125টি শব্দ আপনি যদি মুখস্থ করতে পারেন, তাহলে পবিত্র কোরআনুল করিমের মোট শব্দের অর্ধেকেরও বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন। আপনি যদি অধিক সংখ্যক শব্দ জানেন, তাহলে পবিত্র কোরআনুল করিমের অর্থ বুঝতে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা 125টি শব্দের মধ্যে মাত্র 12টি শব্দ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিগত পর্বগুলোতে যে শব্দগুলো শেখানো হয়েছে আই বাটনে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে বিগত শব্দগুলো মুখস্থ করে নিন, তাহলে আপনাদের পবিত্র কোরআনুল করিম এর অর্থ বুঝতে সহায়ক হবে। এখন চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওতে যে শব্দগুলো শিখতে যাচ্ছি এখন শেখা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سين جاب سا ميم الف زبر ما চার লিপটান হামজা দুই পেশ উন سماءن এর অর্থ আকাশ سماءن এর অর্থ আকাশ আল্লাহ তাআলা বলেন والسماء بناء এর অর্থ আর আকাশকে বানালেন ছাদ سماءن এর অর্থ আকাশ পরবর্তী শব্দ র জবর র সিন অফিস সু এক লিফটান লাম দুই পেশ লুন রসুলুন এর অর্থ রাসুল র পেশ রু সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন এটা বহুবচন এর অর্থ হলো রাসুলগণ রসুলুন রাসুলুন রসুলুন রুসুলুন এর অর্থ রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল রাসূলুন রুসুলুন এর অর্থ হলো রাসূল নুন সবন না বাইয়াস বি নবী ইয়া দুই পেশ ইউন নবিয়ুন এর অর্থ নবী এটা একবচন বহুবচনে আম্বিয়া হামজা নুন জবর আন বাজার বি আন বি ইয়া আলিফ জবর ইয়া হামজা দুই পেশ উন আন বিয়াউন এর অর্থ হলো নবীগণ আনবিয়াউন এটা হলো বহুবচন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটা নিয়ম আছে, সে নিয়মটা হলো এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, আম্বিয়াউন হবে তখন। নাবিউন আম্বিয়াউন এর অর্থ নবী। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা এর অর্থ হে নবী, নিশ্চয় আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে। নাবিউন আম্বিয়াউন এর অর্থ নবী। শাইতানুন সে নিয়ে যাব শাই তলিফ যাব ত এক লিফটান নন দুই পেশ নুন শাইতানুন সম্মানিত দর্শক শ্রোতা এর অর্থ হলো শয়তান। শাইতানুন এটা আরবি শব্দ, বাংলা শব্দ এর অর্থ হবে শয়তান। শায়াতুইন সিন যাব শাহ ইয়া আলিফ যাব ইয়া এক লিফটান ত ইয়া যে তুই নন দুই পেশ নুন শায়াতুইনুন এর অর্থ শয়তান। এখানে শায়াতুইন শব্দটি বহুবচন, শায়াতুইন এর অর্থ শয়তান। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন শয়তান অবশ্যই মানুষের প্রকাশ্য দুশ্মন। ফারোজের ফির আইন ওয়াজরাউ নুন পেশনু ফিরআউনু এর অর্থ ফিরআউন ফিরআউনা এর অর্থ ফিরআউন। আল্লাহ তাআলা বলেন ওয়া আযাল্লা ফিরআউনু কওমাহ এর অর্থ ফিরাউন তার জাতিকে পদভ্রষ্ট করে দিয়েছে। ফিরাউন এর অর্থ ফিরাউন। হামজা খাড়া জবর আ এক লিফটান খাজির খি রা জবর রা তা পেশতু আখিরাতু এর অর্থ আখিরাত। আখিরাতু এর অর্থ আখিরাত। ওয়া ফিল আখিরাতি হাসানাহ এবং আখিরাতে কল্যাণ দিন। আখিরাতু এর অর্থ আখিরাত। জিম নুন জবর জান নুন জবর না তা দুই পেশতুন জান্নাতুন এর অর্থ জান্নাত। জিম নুন জবর জান নুন আলিফ জবর না এক লিফটান তা দুই পেশতুন
জান্নাতুন এটা বহুবচন আর এটা একবচন, জান্নাতুন একবচন বহুবচনে জান্নাতুন, এর অর্থ জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, আল্লাহ তাআলার ওয়াদা মুমিন পুরুষ ও নারীদের জান্নাত দিবেন। জাহান্নামুন এর অর্থ জাহান্নাম, জাহান্নামুন এর অর্থ জাহান্নাম, ফাহাসবুহু জাহান্নাম তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, জাহান্নামুন এর অর্থ জাহান্নাম। আইন সবর আহ জালালিব জবর দা একালিফটান বা দুই পেশ বুন, আইন সবর আহ জালালিব জবর দা একালিফটান বা দুই পেশ বুন, আযাবুন এর অর্থ শাস্তি, আযাবুন এর অর্থ শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন, আযাবুন এর অর্থ শাস্তি। নুন আলিফ জবর না একালিফটান রা দুই পেশ বুন, নারুন এর অর্থ আগুন, নারুন এর অর্থ আগুন, আলাইহিম নারুম মুসাদা তাদের উপর আগুনের শিখা ছেয়ে থাকবে, নারুন এর অর্থ আগুন। ইয়াউ জবর ইয়াউ মিম দুই পেশ মুন, ইয়াউমুন এর অর্থ দিন, এটা একবচন। হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া একালিফটান মিম দুই পেশ মুন, আইয়ামুন এর অর্থ দিন, আইয়ামুন শব্দটি বহুবচন, ইয়াউমুন আইয়ামুন এর অর্থ দিন। আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক, ইয়াউমুন আইয়ামুন এর অর্থ দিন, আল্লাহু এর অর্থ আল্লাহ, আল্লাহু এর অর্থ আল্লাহ, আল্লাহুস সামাদ আল্লাহ অমুকাপেক্ষী অর্থাৎ অন্যের সাহায্য বা অনুগ্রহ প্রত্যাশী নন, আল্লাহু এর অর্থ আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা যে শব্দগুলো শিখেছি এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই 125টি শব্দ ইনশাআল্লাহ শিখতে পারলে পবিত্র কোরআনুল করিমের অর্ধেক শব্দেরও বেশি শব্দ মুখস্থ করতে পারবেন, অর্থাৎ সে শব্দগুলোর অর্থ আপনি জানতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।